বিল্ডিংটা এটা কিন্তু একসময় পাব ছিল, এই পাবকে আমরা পাব মুক্ত করতে চাই। এরিয়াতে প্রায় 3 মাইলের মধ্যে কোনো মসজিদ নেই। অসংখ্য ধন্যবাদ যারা সহযোগিতা করছেন আইজল উদ্দিন সেন্টারকে। তবে আমি আশা করব যে আপনারা সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবেন। এই যে পেছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আইজল উদ্দিন সেন্টারের এই বিল্ডিংটা, এটা কিন্তু একসময় পাব ছিল, এই পাবকে আমরা পাব মুক্ত করতে চাই। এখনও কিন্তু বিশাল অঙ্কের টাকা প্রয়োজন, ওভার 1 মিলিয়ন পাউন্ডসের প্রজেক্ট। সেজন্য কিন্তু আমাদের ফান্ডরাইজের ধারা কিন্তু অব্যাহত আছে। আমরা অনেক খুদে ফান্ডরাইজার এবার ফান্ডরাইজিং করেছে রামাদানে, আপনারা দেখেছেন তারা জাস্ট গিভিংয়ে টাকা তুলেছে, সেগুলো কিন্তু আপনারাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খেরান। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করছি, শুধুমাত্র এখানে নামাজ পড়া হচ্ছে না। এবং এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চার্চ এবং একটা মনুমেন্টে রয়েছে। এখানে চার্চ এবং মসজিদটা পাশাপাশি আছে। আমি একটু চার্চটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মনে করেন এটাই কিন্তু চার্চ এবং এই পাশে কিন্তু মসজিদ। এখানে কিন্তু কমিউনাল হারমোনি রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা, সেটা কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আপনারা সাহায্য করেন, মসজিদটা হয়ে যাক ইনশাআল্লাহ। হয়ে গেলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এটা আমরা কিনেছি 2016 সালে। 2010 সাল থেকে কিন্তু আমরা চেষ্টা করে আসছি যে আইজল উদ্দিন সেন্টার থেকে একটা মসজিদ উপহার দিতে এই এরিয়াতে। এখানে আমি নিজে থাকি এই আইজল ওয়ার্ডে। আপনারা জানেন যে এই অত্র এরিয়াতে প্রায় 3 মাইলের মধ্যে কোনো মসজিদ নেই। আলহামদুলিল্লাহ আমরা পাপটা কেনার পর থেকে চেষ্টা করে আসছি যে পাপটাকে পাপ মুক্ত করতে, মসজিদ বানাতে। সেজন্য কিন্তু বিরাট অঙ্কের টাকা প্রয়োজন। এই মুহূর্তে কিন্তু আমাদের 1.3 মিলিয়ন পাউন্ডসের দরকার ইনশাআল্লাহ। যদি আমরা এই মসজিদটা করতে পারি, এই 3 মাইল জায়গার মধ্যে কিন্তু মসজিদ দেয়, যেটা আমি আগেও বলেছি, এই এরিয়াতে কিন্তু অনেক কিছু করা যাবে ইনশাআল্লাহ তাআলা। শুধু নামাজ পড়া নয়, আর্থসামাজিক অনেক উন্নয়নের জন্য আমরা কিন্তু কাজ করতে পারবো ইনশাআল্লাহ। কমিউনাল হারমোনি আমরা করতে পারবো, কিন্তু এর পাশে কিন্তু চার্চ রয়েছে এবং চার্চ এবং মসজিদ কিন্তু একবারই পাশাপাশি। এখানকার অমুসলমান যারা আছেন তারাও কিন্তু বেনিফিটেড হবেন। সেজন্য আমি আশা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন, আমাদেরকে অ্যাডভাইস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান সাদাকাতকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আজল ওয়াতে কোনো মসজিদ না থাকার কারণে বর্তমানে পাবলিক এই হলে ভাড়া নিয়ে চলছে স্যাটারডে স্কুল এবং জুমার নামাজ আদায়। এখানে মসজিদ নির্মাণ হলে স্যাটারডে স্কুল সহ মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন মসজিদে, আর এতে এখানকার মুসলমানের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা পূরণ হবে। ফয়সল মাহমুদ, আজল ওয়াত, লন্ডন।